সামনেই শারদ উৎসব, আর এর জেরেই বিশালগড়ের বাইপাসে চলছে চাঁদাবাজি। দূরপাল্লার লরিগুলো থেকে চাওয়া হচ্ছে চাঁদা, আর যদি কোনো কারণে হাতের নাগালে আসে নেশা সামগ্রী তাহলে তার কথাই নেই, মাল সমেত গায়েব করে নেওয়া হচ্ছে গাড়ি। মঙ্গলবার রাতেও ঘটল এমন এক ঘটনা। বিশালগড় থানাধীন উত্তর নারাউড়া এলাকার পরিমল সংঘ ক্লাবের পুজোকে কেন্দ্র করে রাস্তায় গাড়ি আটকানোর জন্য রোজ প্রায় 30 জন ক্লাব সদস্য রাস্তায় উত পেতে বসে। সেই সময়ে নারাউড়া টিলা এলাকার নেশা কারবারি আশ্বিন উদ্দিন উর্ফে ফারুক 2 বস্তায় প্রায় 400 বোতল ফেন্সিডিল নিয়ে সেই পথে যাচ্ছিল। তখনই সেই ক্লাবের কর্মকর্তারা তাদের ধাওয়া করতে থাকে। একটা সময়ে সেই নেশা কারবারি বাইক এবং ফেন্সিডিল সবকিছুই ফেলে পালিয়ে যায়। পরে ক্লাবের সদস্য আশিস ধর উর্ফে সান্টুর নেতৃত্বে বাইক এবং মালগুলি গায়েব করে ফেলা হয় বলেই সূত্রের খবর। কিন্তু এই খবর চলে যায় সিপাহীজলা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। গোয়েন্দা শাখার তরফে বিশালগড় থানায় খবর পাঠানো হলে বুধবার বিশালগড় থানার পুলিশ নারাউড়ায় ছুটে গিয়ে এক প্রস্তুত নাটক মঞ্চস্থ করে প্রথমে তল্লাশি করে ক্লাব সদস্য সান্টুর বাড়ি, যদিও তল্লাশি চালিয়ে হাতের লাগেনি কিছুই। এরপর তল্লাশি চালানো হয় ক্লাব সদস্য পরিতোষ দাসের বাড়িতে, সেখানেও কিছু মিলেনি। তৎক্ষণে ফেন্সিডিল মূল জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয় বলেও খবর। অবস্থা বেগতিক দেখে ক্লাবের একটু দূরে এক বাড়ির পাশে TR07B6668 নম্বরের বাইকটিতে দাঁড় করিয়ে বাইকের উপরে একটি বস্তায় 70 বোতল ফেন্সিডিল রেখে দেওয়া হয়। পুলিশ সেখান থেকে বীরত্ব দেখিয়ে বাইক এবং 70 বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়। অথচ সেখান থেকে গায়েব হয়ে গেছে আরও প্রায় 330টি ফেন্সিডিলের বোতল। সেই সঙ্গে অধুরা রয়ে গেল ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকেই। আমরা আসলো তো আমরা একটা পাইছি রাস্তার মধ্যে ফেন্সি 70 বোতল পাইছি। আচ্ছা, কোন জায়গাতে এটা? এইটা নারওয়ারা, নর্থ নারওয়ারা। কোনো লোকটুক কে আটক করছেন? লোকটুক নাই, পাওয়া গেছে না, এটা নাই, কেউ নাই, এটা একটু রাস্তার মধ্যে পাইছি। স্যার, এই মালগুলোর সঙ্গে একটা ক্লাবের একটা সম্পর্ক আমরা অভিযোগ ছিল না, এটা কোনো আমরা ইয়ে নাই। আমরা কাছে কোনো বাইকটাকে আপনারা উদ্ধার করতে পেরেছেন? বাইক তো আমরা কোনো খবর পাইছি না, তবু আমরা ভেরিফাই করতেছি, এটা চেষ্টা করতে। মানে এখনো পর্যন্ত কারোর নামটা আপনারা জানতে পারছেন না? না না না। কত বোতল মাল ছিল এখানে? 70 বোতল দিল। এই ঘটনায় এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে মামলা নিতে সাহস দেখায়নি পুলিশ। অথচ জেলা গোয়েন্দা শাখার কাছে এই ঘটনার যুক্ত সকলের নামধাম সহ সমস্ত তথ্য রয়েছে বলে সূত্র মারফত খবর। বিশালগড়ের এই কাণ্ডে হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।